আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। তো আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করার জন্য করছি, সেটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ। তো সবাই চেনেন, তো বায়োফ্লোকে যারা করছেন অনেকেই খোলা জায়গায় রাখেন অথবা কেউ শেডের নিচে করেন, কিন্তু বায়োফ্লোকে দেখবেন যে অনেক সময় কি হয়, উপরটা তো অনেক দূর খোলাই থাকে, তো বাতাস যখন হয় প্রচুর বাতাস, তো যে কোনো পাতা পড়তেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে ইউক্যালিপটাস গাছ থেকে সাবধান। কেন সাবধান সেটা আমি আপনাদেরকে সামনাসামনি দেখাবো। কয়েকদিন আমি যে হাউসটার মধ্যে আছি, আমাদের এটা প্রায় 15,000 লিটারের একটা ট্যাঙ্ক, তো এটাতে আমরা পানি প্রিপারেশনের জন্য আগে আমরা কিছু পানি রেখেছিলাম। তো এই পানিটা দেওয়ার পরের দিনেই খুব এদিকে একটু বাতাস হয়, তো আমাদের এদিকে মানে পাশে ইউক্যালিপটাস গাছ অনেক, তো এই ইউক্যালিপটাসের কয়েকটা পাতা, 3-4টা পাতাই এটার ভিতরে ঢুকে যায়। তো পরের দিনে, শুধু একদিনের তফাতেই পুরো পানি লাল হয়ে গেছে, এবং এমন অবস্থা আপনারা, আমি ভিডিওতে আপনাকে দেখাচ্ছি কিভাবে কি হয়েছে। তো তাহলে চিন্তা করেন, যদি এই দুইটা পাতার কারণেই, 2-3টা পাতার কারণে যদি এতগুলো পানি একদিনেই নষ্ট হতে পারে, তাহলে আপনার ফ্লকের কি ক্ষতি হতে পারে। আমার মনে হয় ইউক্যালিপটাস গাছ থেকে আপনারা সাবধান থাকবেন, কারণ হচ্ছে ইউক্যালিপটাস গাছ এমনিতে মানুষেরও ক্ষতি করে, করে মাছের তো আরও করে, পানিতে তো আপনারা এর মধ্যেই জানেন যে ইউক্যালিপটাস কত ক্ষতি। তবে বায়োফ্লকের জন্য সবাই সাবধান, সবাইকে সাবধান করছি যে যদি সেরকম আশেপাশে কোনো এরকম গাছ থাকে, তাহলে অবশ্যই এটার জন্য আপনারা ব্যাক আপ করবেন। আমরা যেমন যে নেট দিয়েছি, দেখতে পাচ্ছেন চারপাশে নেট দিয়েছি, তারপরেও ঢুকেছে বাতাসে, এই দিকটা খোলা থাকে তো, তো যে কোনোভাবে আর কি ঢুকে গেছে। আসেন আমি আপনাদেরকে পানিগুলো দেখাই। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি, এখানে হয়তো আলো বাড়ানোর কারণে হয়তো একটু অন্যরকম দেখাচ্ছে, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন। এগুলো হচ্ছে ইউক্যালিপটাস গাছের পাতা, এই যে দেখতে পাচ্ছেন এরকম পাতা কয়েকটা পড়েছিল। এই পড়ার কারণে দেখেন পানির কালার কীরকম হয়ে গেছে, এবং কিছু ময়লাও পড়েছে, কিন্তু ময়লাগুলো হচ্ছে সবগুলোই ইউক্যালিপটাস গাছের পাতার কারণে হওয়া। এই ময়লাগুলো আমি আপনাদেরকে দেখাই, এগুলো দেখেন ধরা যায় না, ধরা কোনোভাবেই সম্ভব না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে ইউক্যালিপটাস গাছের যে পচাটা হয়েছিল, মানে পাতার যে গায়ের ইয়েটা ছিল সেটা এরকম হয়ে গেছে, যেটা ময়লার মতো দেখাচ্ছে, যে মনে হচ্ছে যে বালু বা এই টাইপের কিছু, কিন্তু দেখেন, দেখে মনে হচ্ছে যে একদম বালু বা ধুলা, কিন্তু এটা কিছুই না, এটা সব ইউক্যালিপটাস গাছেরই একগুলা মানে পাউডারের মতো হয়ে গেছে, জর্দা টাইপের। তাহলে বুঝতে পারছেন যে এটা ফ্লকে পড়লে ফ্লকের কী অবস্থা হতে পারে। তো আপনারা সবসময় সাবধান থাকবেন, যে বিষয়গুলো আপনারা শিখেছেন বা করছেন অবশ্যই এটা সিরিয়াসলি নেবেন বিষয়টা, আর সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।